নমস্কার বন্ধুরা, পারমিতা নতুন ঠিকানায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো। আজকে খুব সুন্দর একটা দিন, বসিরহাটের এই ছোট্ট শহরটাতে তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাই, আর জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। আজকে দেখো কত সুন্দর একটা আবহাওয়া, দেখে মনে হবে না গতদিন যে বৃষ্টি হয়েছে। তো আজকে কী সুন্দর মনোরম একটা পরিবেশ, তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করছি। আমার ঠাকুর পুজো মানে সকালের গোপালকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই যে জামা কাপড় সব রয়েছে আমি ধুয়ে দিয়েছি বন্ধুরা, আর এই যে আমাদের নতুন ঘর তৈরি হচ্ছে, এই হচ্ছে ঢোকার সিঁড়ি, এই যে আমার সিঁড়ি, এই দিকটা দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর ওয়েদার। আর এই যে দেখো আমাদের সিঁড়ি উপর থেকে এখনও কমপ্লিট হয়নি, উপরে ছাদটা ঢাকা বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গোপালের সেবা আমি দিয়ে দিয়েছি, সেই গোপাল সেবা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে আমার গোপাল সোনারা এখানে বসে আছেন, এই যে আমি গোপাল সেবা এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে আমার একটা গোপাল, আর এই যে আমার গোপু সোনা, আর এই যে আমার শ্যামু সোনা, তো সবাই বসে আছে এখানে ভোগ গ্রহণ করেছে। তো আমার তো খুব ছোট জায়গা বন্ধুরা, সেই জন্যে আমি আর কি এই ছোটো জায়গার মধ্যে এখন রেখেছি আপাতত। যেহেতু আমার ঘরটা কমপ্লিট হয়নি, তাহলে আমি নিয়ে যাব গোপালদের সেখানে একটা বসার ব্যবস্থা করব। তোমরা আমার গোপাল সোনাকে দর্শন করো। আজকে আমি মিছরি ভোগ দিয়েছি সকালবেলায়, আমি যতটা যেরকম পারি সেই রকমভাবেই আমি সেবাটা দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে, তাই জন্যে ওরা ঘুমাচ্ছে। আর এই হলো আমার ছোট্ট রান্নাঘর, এখানেই আমি রান্না করি, ছোট্ট রান্নাঘরে আমি রান্না করি। আর এই দূর থেকে আমি এখানে রান্না করি, আর সমস্ত কিছু দেখা যায়, আমার রোডে কোথায় কে যাচ্ছে কি না যাচ্ছে সমস্ত কিছু এখান থেকে দেখা যায় বন্ধুরা। তো ওইখানে একটা দেখো টোটো যাচ্ছে, একটা বাইক যাচ্ছে, এটা হলো আমাদের মেন রোড, এখান থেকে আমাদের ভিতরে আসতে হয়। এটা আমাদের নিজস্ব পুকুর, যে পুকুরটা তোমরা দেখতে পেলে ওই পারে অনেক বাড়ি ঘর আছে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে তোমরা অপেক্ষা করো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আমি আজকের মতো ব্লগটা শেষ করলাম, অবশ্যই তোমরা লাইক কমেন্টস করো, আর সকলে অনেক অনেক আমার গোপাল সোনাদের জন্য অনেক আদর ভালোবাসা দিও।